বিশ্ব সাহিত্য কেন্দ্র ওয়ার্ল্ড লিটারেচার সেন্টার এর উদ্যোগে সারা বাংলাদেশ ব্যাপী বই পড়া কর্মসূচি বাস্তবায়নের জন্য বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনারা চাইলে এই ওয়েবসাইট থেকে দেখতে পারবেন এবং আবেদন করতে পারবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পত্রিকায় প্রকাশিত যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটি এখানে আছে, এছাড়া আপনারা এখান থেকে চাইলে ডাউনলোড করে নিতে পারবেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। এ ধরনের একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি আজকের ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন, সেই সাথে আমার চ্যানেলের জন্য একটি সাবস্ক্রাইব করা অনুরোধ রেখে চলুন আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কি আছে বিস্তারিত দেখা যাক। বিশ্ব সাহিত্য কেন্দ্রে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে দেশের 300টি উপজেলায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে বই পড়া কর্মসূচি পরিচালনার জন্য প্রকল্প মেয়াদে 2 বছর নিম্নোক্ত পদ সময়ে জরুরি ভিত্তিতে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। কর্মঠ, চটপটে ও বুদ্ধিদীপ্ত প্রার্থীদের নিকট থেকে নির্ধারিত সখে ইমেইলের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। আলোকিত মানুষ চাই এই টার্গেটে এই কর্মসূচি বাস্তবায়ন করতে যাচ্ছে। এখানে পদবি, যোগ্যতা এবং কাজের বিবরণ দেওয়া আছে। এটি একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে যোগ্যতা, অভিজ্ঞতা এবং কার্যপ্রণালী নিয়ে বিস্তারিত লেখা আছে, আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারবেন। আমি এখানকার প্রধান প্রধান বিষয়গুলো আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। পদের নাম MIS ম্যানেজার 1 জন, সর্বসাকুল্যে বেতন ভাতা 68,000 টাকা। এখানে শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর অথবা কম্পিউটার সায়েন্স অথবা প্রোগ্রামিং ডিপ্লোমা বা ডিগ্রি, ওয়েব বেস MIS সিস্টেম ব্যবহারে 5 বছরের অভিজ্ঞতা সহ বিভিন্ন যোগ্যতা এখানে চাওয়া হয়েছে। দায়িত্বের ভিতরে DRH কার্যক্রমের জন্য MIS সিস্টেম তৈরি ও রক্ষণাবেক্ষণ, তথ্য সংগ্রহ, এন্ট্রি, ব্যবস্থাপনা ও সকল স্তরের তথ্য প্রাপ্তি ও তথ্য প্রবাহ নিশ্চিত করা সহ আরো অনেক কার্যক্রম আছে, আপনারা এখান থেকে একটু দেখে নিতে পারবেন বলে আমি আশা করি। দ্বিতীয় যে পদটি আছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এখানে 40 জন লোক নেবে, সর্বসাকুল্যে বেতন ভাতা 34,000 টাকা। প্রার্থী যোগ্যতা যেকোনো বিষয়ে স্নাতকোত্তর, যেকোনো বিষয়ে স্নাতকোত্তর, মাইক্রোসফট অফিস, ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্ট ব্যবহার এবং কম্পিউটার ও ICT বিষয়ক কাজে দক্ষ। এছাড়া আরো কিছু সৃজনশীল মনোভাব এখানে আছে যেগুলো আপনারা এখান থেকে একটু দেখে নেবেন। দায়িত্বের ভিতরে শিক্ষা প্রতিষ্ঠানে বই পড়া কর্মসূচি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা, চিঠিপত্র, ইমেল, SMS, ফোন ইত্যাদির মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করা সহ আরো অন্যান্য দায়িত্ব এখানে আছে। পদের নাম মনিটরিং অফিসার 6 জন, সর্বসাকল্যে বেতন 34,000 টাকা। প্রার্থীর যোগ্যতা যেকোনো বিষয়ে স্নাতকোত্তর, সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা, মাইক্রোসফট অফিস, ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্ট ব্যবহার এবং কম্পিউটার ও ICT কাজে দক্ষতা সহ আরো অন্যান্য কিছু যোগ্যতা এখানে আছে। দায়িত্ব ও কর্তব্য, শিক্ষা প্রতিষ্ঠানে বই পড়া কর্মসূচি বাস্তবায়নের সার্বিক সহযোগিতা, চিঠিপত্র, ইমেল, SMS, ফোন ইত্যাদির মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব এখানে আছে। 4 নম্বর পদের নাম লজিস্টিক অফিসার, 3 জন নেবে, সর্বসাকুল্যে বেতন ভাতা 34,000 টাকা। প্রার্থীর যোগ্যতা যেকোনো বিষয়ে স্নাতকোত্তর, সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা, মাইক্রোসফট অফিস, ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্ট ব্যবহার এবং কম্পিউটার ICT বিষয়ক কাজে দক্ষ। এছাড়া আরো গুরুত্বপূর্ণ কিছু এখানে আছে, আপনারা দেখে নিতে পারবেন। দায়িত্ব কর্তব্য, টিমের চাহিদা অনুসারে বিভিন্ন সরঞ্জাম সংগ্রহ ও সরবরাহের সহযোগিতা, বই গ্রহণ ও বই প্রক্রিয়াকরণ, প্যাকিং এবং উপজেলা পর্যায়ে প্রেরণ সহ আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব এখানে আছে। 5 নম্বর পদটি হলো MIS অফিসার, 2 জন, বেতন সর্বসাকুল্যে 34,000 টাকা। প্রার্থীর যোগ্যতা ব্যবহারিক বিজ্ঞান অথবা কম্পিউটার সায়েন্সের স্নাতকোত্তর, সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা, মাইক্রোসফট অফিস, ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্ট ব্যবহার এবং কম্পিউটার ও ICT বিষয়ক কাজে দক্ষ সহ
আরো বেশ কিছু যোগ্যতা এখানে আছে। দায়িত্ব কর্তব্য প্রতিষ্ঠানে বিদ্যমান সফটওয়্যার সিস্টেম সচল রাখা ও পরিচালনা, এমআইএস সিস্টেমের সমস্যা সমাধানে বিভিন্ন টিমের সহযোগিতা, এমআইএস এ ডাটা এন্ট্রি ও তদারকি সহ আরো বেশ কিছু মূল্যবান দায়িত্ব এখানে আছে। 6 নম্বর পদের নাম হলো কর্মসূচি সহকারী অথবা ডাটা এন্ট্রি অপারেটর, 13 জন নেওয়া হবে। সর্বসাকল্যে বেতন ভাতা 21,000 টাকা। প্রার্থীর যোগ্যতা এইচএসসি পাস, মাইক্রোসফট অফিস, ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্ট ব্যবহার, কম্পিউটার ও আইসিটি কাজে দক্ষতা, কম্পিউটারে বাংলা ও ইংরেজি কম্পোজ করার দক্ষতা। দায়িত্ব ও কর্তব্য টিমের বিভিন্ন কাজে সহযোগিতা, কম্পিউটারে ডাটা এন্ট্রি, স্টোর ও বিভিন্ন ফাইলপত্র সংরক্ষণ, বই প্রসেসিং, প্যাকিং, উপজেলা পর্যায়ে কর্মশালা আয়োজন ও বই বিতরণ কাজে সহযোগিতা। 7 নম্বর পদের নাম হলো কার্য সহকারী অথবা MLSS অথবা ক্লিনার অথবা গার্ড, 13 জন। সর্বসাকল্যে বেতন ভাতা 16,000 টাকা। প্রার্থীর যোগ্যতা SSC অথবা অষ্টম শ্রেণী। দায়িত্ব কর্তব্য অফিসের রক্ষণাবেক্ষণ ও দৈনিক কাজের টিম পরিচালনায় সহায়তা করা, চিঠিপত্র, ডাক অথবা কুরিয়ারের প্রেরণ, চেয়ার টেবিল পরিষ্কার পরিচ্ছন্ন ও ফটোকপি, কর্মসূচির বিভিন্ন উপকরণ, কর্মসূচির বই, প্রশ্নপত্র, পুরস্কারের বই ইত্যাদি প্যাকিং ও প্রসেসিং ইত্যাদি। এই চাকরিতে যোগদানের জন্য আপনাদের বেশ কিছু শর্ত এখানে আছে। তার মধ্যে হলো 28/2/2021 তারিখে 1 থেকে 5 নম্বর ক্রমিক উল্লিখিত প্রার্থীর বয়স 25 থেকে 35 এবং 6 ও 7 নম্বর ক্রমিকে উল্লিখিত প্রার্থীর বয়স 21 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়স শিথিল করা যেতে পারে। একজন প্রার্থী শুধুমাত্র একটি পদের জন্য আবেদন করতে পারবেন। কেবলমাত্র বাছাইকৃত প্রার্থীদের লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট ও মৌখিক সাক্ষাৎকারের জন্য আহ্বান করা হবে। এজন্য কোনো প্রকার TADA প্রদান করা হবে না। প্রার্থীদের লিখিত অথবা মৌখিক পরীক্ষার সময় ইমেইলে প্রেরিত আবেদনের প্রিন্ট কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা সনদের সত্যায়িত কপি ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা অথবা ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি, সাম্প্রতিক তোলা পাসপোর্ট আকারের এক কপি সত্যায়িত ছবি সঙ্গে আনতে হবে। প্রত্যেক আবেদনকারীকে www.bskpd.org ওয়েবসাইট থেকে নির্ধারিত 6, 1 থেকে 5 নম্বর পদের জন্য 6-1 ও 6-7 নম্বর পদের জন্য 2 নম্বর 6-কে ডাউনলোড করে তা কম্পিউটারে যথাযথভাবে পূরণ করে আবেদনকারীর নিজস্ব মেইল আইডি থেকে, এখানে একটি মেইল আছে, এই মেইলে 15 মার্চ 2021 তারিখের মধ্যে পাঠাতে হবে। আবেদনের কোনো হার্ড কপি গৃহীত হবে না। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, এখানে আরো বেশ কিছু যোগ্যতা এবং যে দায়িত্ব কর্তব্য নিয়ে আলোচনা করা আছে, আপনারা এই সাইটটা এসে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা ডাউনলোড করে বিস্তারিত ভালো মতো পড়ে বুঝে আবেদন করবেন। আশা করি আমি এখানকার গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদেরকে দিয়ে দিলাম। এছাড়া এই সাইডের লিংক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ক্লিক করে সহজেই এই সাইডে আসতে পারবেন। এখানে আরো যেসব যোগ্যতা আছে আপনারা চাইলে ভিডিওটি পজ করে এই যোগ্যতাগুলো দেখে নিতে পারবেন অথবা এই নিয়োগ বিজ্ঞপ্তিটা ডাউনলোড করে দেখে নেবেন। এই ছিল আমার আজকের আয়োজন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। সেই সাথে আমার চ্যানেলের জন্য একটি সাবস্ক্রাইব করার আবারও অনুরোধ রেখে আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।